আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে আমি কুশন কভার বানিয়েছিলাম, মানে সেলাই করেছিলাম। একটা করে কাপড় ছিল, এই কাপড়টা দিয়ে আমি কুশন কভার বানিয়ে নিয়েছি আমার খাটের জন্য। তো আমি ওই কুশন কভারটাতে কী করবো চিন্তা করছিলাম, তারপরে চিন্তা করলাম যে আমি আর্ট করি। তো কলম দিয়ে কিছু কিছু আর্ট করেছি, কিন্তু আমার ভালো লাগেনি আর্টগুলো। তারপরে চিন্তা করলাম, আমি অনেক অনেক ভিডিওতে দেখেছি পাতালতা দিয়ে ছাপ দিয়ে, তারপরে অনেক ব্লগ করে ব্লগ দেয়। তো আমি চিন্তা করলাম যে আমাদের ছাদে গোলাপের পাতা, তারপরে আরও অনেক অনেক পাতা আছে যেগুলো দেখতে অনেক সুন্দর, তো নিয়ে এসে আমি এটার মধ্যে ছাপা দিই। তো যেরকম কথা সেরকম কাজ, আমি ছাদে গিয়ে পাতা নিয়ে আসলাম, গোলাপের পাতা আমি এনেছি, গোলাপের পাতাগুলো সুন্দর ছিল। তো এনে আমি প্রথমেই ভুল ছাড়া তো আমার হবেই না, তো প্রথমেই আমি ভুল করলাম, একটার মধ্যে তো বেশি রং হয়ে গেছে, আরেকটার মধ্যে রং হয়ই নি। তারপরে আমি আস্তে 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 এটা ঠিক করতে চেষ্টা করলাম, আসলে করতে করতে আস্তে আস্তে ঠিক হয়, না হলে তো কিছু করার নেই আসলে, প্রথমে কেউ শিখে আসে না, আস্তে আস্তে মানুষ শিখে, তো আমিও শিখছিলাম। তো আমি ফ্যাব্রিকের রং নিয়েছিলাম, ফ্যাব্রিকের মধ্যে পাতাগুলো, ফ্যাব্রিকের সাদা রঙের মতো পাতাগুলো রেখে রেখে আমি আবার কুশন যে কভারের কাপড়টা ওখানে আমি ছাপা দিচ্ছিলাম। দেখতে তো খুবই সুন্দর হয়েছে, এত সহজে একটা কুশন কভার বানিয়ে ফেললাম, আমার কাছে তো ভালোই লেগেছে, অনেক সহজে বানাতে পেরেছি, আর খুবই সুন্দর লাগছিল, খুবই সুন্দর লাগছিল, কী বলবো। আমি পরবর্তীতে এরকম করে আরও কয়েকটা বানাতে চাই, তবে বর্তমানে যে কাপড় ছিল সেই কাপড় দিয়ে আমি কুশন কভারটা বানিয়ে ফেলেছি। টেইলারি তো আমিই করি, তো কভারটা আমিই বানিয়েছি, আর ছাপা দিয়েও আমি এটাকে কমপ্লিট করলাম। তো আমি আস্তে 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 আপনাদের দেখাচ্ছি, আপনারা যদি এইভাবে পারেন নিজেদের ঘরে, নিজেদের ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য এরকম কিছু কিছু জিনিস করতে পারেন আপনারা, আমি বলবো করেন। আসলে বাজার থেকে কিনাটাও সুন্দর, আমি বলি না বাজার থেকে কিনাটা সুন্দর না, তবে নিজে হাতে তৈরি করা জিনিসটার মজাই আলাদা। তো এই জন্য আমি সবাইকে বলবো, আপনারাও আমার মতো নিজে নিজে এগুলো করতে চেষ্টা করেন। আমি অবশ্য ঘরে বসে বসে অনেক কিছু তৈরি করতে চেষ্টা করি, আমি ঘরের অনেক কিছু তৈরি করি, আমি আমার যখন কাজ না থাকে তখন আমি শুধু মোবাইল নিয়ে বসে থাকি না, কিছু না কিছু কিছু না কিছু আমি করতেই থাকি, আর যখন কাজ না থাকে, কোনো কিছুই করার থাকে না, তখন আমার ব্রেনে চলে যে আমি কি করব, কিছু করার নাই কি করব, মানে এরকম চিন্তা করি, টিভি ছেড়ে চিন্তা করি কি দেখব। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক, আমি এর মাঝখানে আর ভিডিও করিনি, কারণ আপনাদের বোরিং লাগতে পারে, এই জন্য আর ভিডিও করিনি। আমি সবুজ কালারের রং দিয়েও ছাপা দিয়েছি, আর ওখানে আমি দুইটা তিনটা রং একসাথে মিক্স করেছি, আর পরবর্তীতে আমি একটু আপসন দিয়ে একটু 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 আরেকটু সুন্দর করছিলাম আর কি। তো আপসনটা দেওয়াতে পাতাগুলো আরও ফুটে উঠেছিল, আর যেহেতু আমি শুধু ছাপাই বসিয়েছিলাম, পরবর্তীতে আমি কয়েকটা পাতা আরও ফ্যাব্রিক দিয়ে আর ব্রাশ দিয়ে
আর একটু ঘন করেছি, যেমন একটু লুকটা একটু সুন্দর আসে, মানে দেখতে স্পষ্ট মনে হয় যে কয়েকটা পাতা স্পষ্ট কয়েকটা পাতা অস্পষ্ট। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আপনারা বলবেন, আমাকে জানাবেন আমার এই কুশন কভারটা কেমন হয়েছে, পরবর্তীতে আমি আরও বানালে ভালো হবে কি না। এটা আমার খাটের জন্য বানিয়েছিলাম, আমার খুব ভালো লাগে নিজের হাতে কিছু তৈরি করলে, আমার খুবই ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিও লাইক করবেন, আমাকে কমেন্ট করবেন, আমার ভিডিও শেয়ার করবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য। প্লিজ সাবস্ক্রাইব করবেন, প্লিজ। আল্লাহ হাফেজ।